আওয়ামী লীগ সরকার কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শনিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কৃষিমন্ত্রী সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ। পরে তিনি কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট আজিজুল হক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতিউজ্জামান উপস্থিত ছিলেন। এসে উপস্থিত বাংলাদেশের